আসসালামু আলাইকুম, এএসকে কিউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এসএসসি 2022 ইংলিশ ফার্স্ট পেপার যে চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন, আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্যারাগ্রাফ, ইমেল রাইটিং এবং ডায়লগ রাইটিং এর একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি। যে সাজেশনটি আপনি চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারেন, অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো। তো প্যারাগ্রাফ, ইমেল এবং ডায়লগ রাইটিংয়ে 20 নাম্বার এবং বাকি 30 নাম্বার সিন প্যাসেজে, যেহেতু 50 মার্কের পরীক্ষা, এখানে আপনাদের কোনো আনসিন থাকবে না, সবই সিন থাকবে। সিন প্যাসেজ 1 এবং সিন প্যাসেজ 2 এবং সিন প্যাসেজ 3 থাকবে। তা আমরা যেহেতু সকল বোর্ডের সাজেশন একসাথেই দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সিন প্যাসেজগুলো একটু বেশি দেয়া হয়ে গেছে, যেহেতু আমরা সকল বোর্ডের উপর ভিত্তি করেই সাজেশনটি তৈরি করি। তো যদি একটা বোর্ড হয় সেক্ষেত্রে একটু শর্ট করে দেওয়া যায়, আর যদি আগামীকাল আমরা কোনো ঢাকা বোর্ড বা অন্য কোনো বোর্ডের আলাদা কোনো সাজেশন বা কোনো প্রশ্ন নমুনা পাই, অবশ্যই আপনাদের সেটা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আমরা আজকে সিন প্যাসেজ 1, 2 এবং 3 এর যে প্যাসেজগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সেগুলো আমি সাজেশন আকারে আপনাদের দিয়ে দেবো। আশা করি এর থেকে আপনার কমন পড়বে। তো প্যাসেজগুলোতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের সকল পরীক্ষার সাজেশন থেকে শুরু করে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পৌঁছে যায় আপনার নোটিফিকেশনে। তো কথা না বাড়িয়ে আমরা এখন সিন প্যাসেজগুলো দেখিয়ে দেবো। তো সিন প্যাসেজ 1 এ রয়েছে, আমরা এখানে 4টা প্যাসেজ দিয়েছি, তবে সিন প্যাসেজ 1 থেকে আপনার 1 এবং 2 দাগের যে প্রশ্নগুলো সেটা আসবে আপনার মাল্টি চয়েস কোশ্চেন, মানে MCQ যেটা, এখানে আপনার 5টা থাকবে, 5টার প্রতিটার নাম্বার হবে 1 এবং 5টার প্রাপ্ত নাম্বার হচ্ছে 5, এবং অ্যানসারিং কোশ্চেন এখানে 4টা থাকবে এবং প্রতিটার নাম্বার হচ্ছে 2 করে 8। তো আপনার সিন প্যাসেজ 1 থেকে 1 এবং 2 দাগের MCQ এবং অ্যানসারিং কোশ্চেন এই দুইটা আসবে। তো আমি এখানে 7টা সিন দিয়ে দিয়েছি, মাইকেল মধুসূদন দত্তর থেকে শুরু করে আমি এখানে দেখতে পাচ্ছেন 7টা সিন দিয়েছি। এরপরে যাব আমরা সিন প্যাসেজ 2 তে। তো সিন প্যাসেজ 2 থেকে ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু, তো এখানে যে শূন্যস্থানটি পূরণ করতে হবে সেটা আপনার সিন প্যাসেজ 2 থেকে আসবে, এবং এখানে আপনার 10টি শূন্যস্থান থাকবে, যেখানে আপনার প্রতিটার প্রাপ্ত নাম্বার হবে 0.5, মানে হাফ করে 10টিতে আপনার প্রাপ্ত নাম্বার হচ্ছে 5। তো এখানে আমি সিন প্যাসেজ 2 তে আপনাদের 7টা সিন প্যাসেজ দিয়ে দিয়েছি। তো অনেকের কাছে সিন প্যাসেজ একটু বেশি মনে হতে পারে, আর মনে হওয়ার কিছু নেই, এখানে বেশি দেওয়া হয়েছে, কেননা যেহেতু আমরা সকল বোর্ডের সাজেশন একসাথে দিয়ে দিয়েছি সেক্ষেত্রে আমাদের একটু সিন প্যাসেজ বেশি দেওয়া হয়েছে। তো এরপরে আমরা চলে যাব আমাদের 1 নম্বর এবং 2 নম্বর কোশ্চেন এবং 3 নম্বর কোশ্চেন কমপ্লিট, এরপরে রয়েছে সিন প্যাসেজ 3। তো এখান থেকে আমাদের 4, 5 এবং 6 নম্বর যে কোশ্চেনগুলো রয়েছে, ইনফরমেশন ট্রান্সফার, এখানে আপনার 6টি থাকবে এবং প্রতিটির প্রাপ্ত নাম্বার হচ্ছে 0.5, সুতরাং মানে হাফ করে 6টির প্রাপ্ত নাম্বার হলো আপনার 3, এবং সামারাইজিং এখানে আপনার 5টি থাকবে এবং প্রতিটার নাম্বার হচ্ছে 1 করে আপনার 5টির নাম্বার হচ্ছে 5, এবং ম্যাচিংয়ে আপনার 4টি থাকবে এবং প্রতিটির প্রাপ্ত নাম্বার 1 করে এবং টোটাল নাম্বার হচ্ছে এখানে 4। তো এখানে আমি সিন প্যাসেজ 3 থেকেও আপনাদের এখানে 6টা সিন প্যাসেজ দিয়ে দিয়েছি। তো আশা করি এই সিন প্যাসেজগুলো পড়লেই আপনার এখান থেকে কমন পড়বে, তবে এই সিন প্যাসেজগুলো পড়লে আপনার এর পাশাপাশি অনেক সুবিধাও রয়েছে। যেমন এখানে পয়লা বৈশাখের একটা সিন প্যাসেজ রয়েছে, এটা আপনি চাইলে এখান থেকে আপনি পয়লা বৈশাখের যদি প্যারাগ্রাফ আসে সেটাও লিখে দিতে পারেন। পয়লা বৈশাখটা মোটামুটি কমন একটি প্যারাগ্রাফ, এই বর্তমান কিছুদিন আগে যে ডিগ্রি পরীক্ষা হয়ে গেল আগামী এই মাসের 6 তারিখে, সেখানে আপনার পয়লা বৈশাখ প্যারাগ্রাফ ছিল। তো আপনারা আশা করি এই সিন প্যাসেজ কয়টা কমপ্লিট করলে এখান থেকে আপনাদের কমন পড়বে, এবং যদি আমি ঢাকা বোর্ডের আপডেট সাজেশন পাই বা কোনো প্যাসেজ পাই, অবশ্যই আমি কালকে সেটা আপনাদের জানিয়ে দেবো। আমার চ্যানেলে আমি পাওয়া মাত্রই সেটা আমি আপডেট করে দিব। তো আপাতত এই সিন প্যাসেজ কয়টা পড়বেন আপনি, এবং পাশাপাশি আমরা ইতিমধ্যে যে ইমেল রাইটিং দিয়েছি, আমরা 6টা 7টা ইমেল দিয়েছি এবং প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি এবং ডায়লগ দিয়ে দিয়েছি, ওগুলো আপনারা পড়ে নেবেন, আশা করি আপনার এখান থেকে কমন পড়বে এবং ভালো পরীক্ষার ফলাফল আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।